হ্যালো ভিউয়ার্স, আমি শাপলা ওয়াহিদ। এই প্রথম ইউটিউবে একটি ভিডিও নিয়ে এসেছি। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা যায়। প্রথম ভিডিও হিসাবে ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমি দেখাচ্ছি এবার। এখানে আমি আধা কেজি চালের জন্য 1 কেজি গরুর মাংস নিয়েছি। এবার আমি এখানে কি কি মশলা দেব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ধনিয়া বাটা নিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ, এখানে পেঁয়াজ কুচি আছে 2 টেবিল চামচ, আর রাঁধুনি বিরিয়ানি মশলা আছে 1.5 টেবিল চামচ, আর পেঁয়াজ ব্রেসটা 1 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি আছে 6-7টি। প্রিয় ভিউয়ার্স, এর আগে আমি আপনাদেরকে মাংসটা দেখিয়েছিলাম, সেই মাংসটা আমি আগে থেকেই টক দুধি দিয়ে রেখেছিলাম। এর ভিতরে আমি পর্যায়ক্রমে যে মশলাগুলি আগে দেখিয়েছিলাম সেটাই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি সব মশলাগুলি এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করছি। খুব সুন্দর করে ম্যারিনেট করবেন যেন মশলাগুলো ভিতরে যায়। ভিউয়ার্স, আমার লবণের কথা মনে ছিল না, আমি লবণটা দিয়ে দিয়েছি এর ভিতরে। হ্যালো ভিউয়ার্স, আমি এর ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা তেলটা চাইলে বাদ দিতে পারেন, এখন চুলায় যখন মাংসটা দিবেন তখন তেলটা দিতে পারেন। আমি এর ভিতরে আপনার পেঁয়াজ কুচিটা দিই নি। পেঁয়াজ কুচিটা আর কাঁচা মরিচটা আমি রেখে দিয়েছি, ওটা যখন মাংস রান্না করব। ভিউয়ার্স, আমার মাংসটা ম্যারিনেট করা শেষ। আমি এর মধ্যে লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর আমি এই ফাঁকে আমার পোলাওটা 4 ভাগে 3 ভাগ করে নিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর, দেখুন আমার পোলাওটা রান্না হয়েছে। আমি পোলাওটা কিন্তু একেবারে সিদ্ধ করিনি, একটু শক্ত শক্ত আছে। দেখুন কেমন পোলাওটা হয়েছে, সুন্দর ঝরঝরে হয়েছে, তবুও একটু বাকি রেখেছি। ওটুকু মাংসের একটু ঝোল থাকলে সেই ঝোলে সিদ্ধ হবে। এখন আমি দেখাচ্ছি মাংসটা আমি কিভাবে রান্না করে নিলাম। একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, এরপর এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ গুলো একটু বাদামি করে ভেজে ফেলবো। এই যে দেখুন কি সুন্দর বাদামি হয়ে গিয়েছে। এখন আমি মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়ার সময় আস্তে করে তেলে দিবেন, না হলে তেলের ছিটা গায়ে লাগতে পারে। আপনারা ইচ্ছে করলে পুরোটা কাঁচা ঝাল দিয়েও করতে পারেন।
আমি কিন্তু পরে লাল মরিচের গুঁড়া এই জন্য অ্যাড করেছি যে আমার বাসায় গেস্ট আছে, তারা কম ঝাল পছন্দ নাও করতে পারে, এই জন্য একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করলাম। আর এটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, যে যেমনটা পছন্দ করেন। এভাবে করে মাংসটা আস্তে আস্তে কষানো হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। আমি আরেকটু গুঁড়া ঝাল অ্যাড করলাম। আপনারা মাংস সাধারণত যেভাবে রান্না করেন, রান্নার প্রসেসটা ওরকম, মাংসটা পুরোপুরি রান্না করে নেবেন। এবং মনে রাখবেন মাংসটা একটু নরম হলে খেতে ভালো হয়, বিরিয়ানির মাংসটা সব সিদ্ধ হলে কিন্তু ভালো লাগে না। নরম হয় মাংসটা যেন বেশি নরম হয়, আপনারা সেই বিষয়ে খেয়াল রাখবেন, যত নরম হবে মশলাটা ভিতরে ঢুকবে। এটা ভালো করে কষানোর জন্য আমি ঢেকে দিচ্ছি, 5 মিনিট অপেক্ষা করব। আমি ফিরে আসলাম 5 মিনিট পর, আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আলু দিলাম, একটু আলু দিলে ভালো লাগবে, বিরিয়ানির আলুটা খেতে ভালো লাগে। আমি অল্প আলু দিলাম, আলুটা ইচ্ছে মতো আপনারা দিতে পারবেন। আমি এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম, 20 থেকে 25 মিনিট ওয়েট করব। গরুর মাংস তো টাইম লাগবে একটু বেশি, এর মধ্যে মাঝে মাঝে আমি একটু নাড়িয়ে দিব। আমি ঢেকে দিচ্ছি, আসছি 15 থেকে 20 মিনিট পর, আর একবার নাড়িয়ে দিব এবং সুসিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আশা করি তার মধ্যে রান্নাটা হয়ে যাবে, একেবারে পুরোপুরি রান্না হয়ে যাবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর, এখন দেখুন আমার মাংসটা কেমন হয়েছে। মাংসটা একেবারে রেডি হয়ে গিয়েছে পোলাওয়ের সাথে মিলিয়ে দেওয়ার জন্য। মাংসটাকে এবার আমি পোলাওর সাথে মিক্সড করছি, খুব হালকা হাতে মিক্সড করতে হবে। মিক্সড করা শেষ, আমি এবার 1 কাপে দুধ নিয়েছি, ঘন দুধ, এর মধ্যে ঘি নিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ ব্রেস্টটা কুচি করে দিয়েছি, আর একটু চিনি দিয়েছি, আর কেওড়ার জল। এবার আমি এটার পাশে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এবার আরেকটু মিলিয়ে দেব, পোলাওটা যেহেতু আমার শক্ত ছিল একটু, এই যে দুধ পড়লো, মাংসের ঝোল আছে, এই ঝোলে বিরিয়ানিটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দমে রেখে ফিরে আসছি 10 মিনিট পর। ভিউয়ার্স এখন দেখুন তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি, এখন পরিবেশনের পালা।
এখন পরিবেশন করছি। ভিউয়ার্স, আমার বিরিয়ানি পরিবেশন করেছি, দেখুন আপনারা কেমন হয়েছে। এর সাথে মুরগির মাংস করেছি, তৈরি করেছি দধি আর ডিমের কোর্মা। ধন্যবাদ সবাইকে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।